আমাদের নিখুঁত রানী, আশা করছি তোমরা সবাই জানো আমাদের নিখুঁত রানীকে। তো কণিকাদিকে নিয়ে ভিডিও করার জন্য এতটাই উত্তেজিত হয়ে পড়ে আমাদের নিখুঁত রানী যে তার আর কোনো দিকে মানে দিশাই থাকে না, কোনো জ্ঞানই থাকে না, অথচ তিনি জ্ঞানদা। নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আজকে কী কথা বলবো। হ্যাঁ, তবে এই কথাটা কিন্তু রাগ গড়ার মতো নয় বন্ধুরা, তোমরা কেউ রেগে যেও না। আমি জানি আমাদের নিখুঁত রানীর অনেকেই মানে ভিউয়ার্স বন্ধুরা আছো যারা ভীষণ রেগে যাচ্ছ নিখুঁত রানীকে নিয়ে কিছু বললে, অথচ নিখুঁত রানী যখন অন্যকে নিয়ে সমালোচনা করে তোমরা ভীষণ ভীষণ এনজয় করো। ঠিক আছে, তোমরা এনজয় করতে থাকো, আমার কিছু বলার নেই। তো আমি শুধু একটা কথাই বলবো, ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো, না দেখে কিন্তু কেউ মন্তব্য করো না, যে আমাদের নিখুঁত রানী যে কিনা সবেতেই পারফেক্ট, যার কোনো ভুলই নেই, অথচ সে যদি ভুল করে খুব খারাপ লাগে, তাই না? আমিও তো ভিউয়ার্স, তার ভিউয়ার্স হিসাবে আমার তার খারাপ লাগে, তার এই ভুলটা দেখে না আমার কেমন কেমন লাগছে, ভাবলাম বলেই ফেলি যে ভুলটা যদি সংশোধন করে নেয়। তো তার যে এত ভালো ভালো ভিউয়ার্স আছে, তারা তো দেখছি তারা উত্তেজিত, নিখুঁত রানী তো উত্তেজিত হয়ে ভিডিওটা করে ফেলেছে, আর তারা এতটাই উত্তেজিত মানে তার ভিউয়ার্সরা, যে আমাদের নিখুঁত রানী যে ভুলটা করেছে সেটুকু ধরিয়ে দেওয়ার তাদের সময় নেই। তারা মানে এতটাই এনজয় করে পরের নিয়ে সমালোচনা করলে, পরের খুদ ধরে নিয়ে ভিডিও করলে, বিশেষ করে কণিকাদিকে নিয়ে। আমি জানি না কণিকাদি এদের কি ক্ষতি করেছে, যাই হোক এসব নিয়ে আমি বলবোই না, আজ তো শুধু বলবো আমাদের নিখুঁত রানীর ভুলটা। ভুলটা আমি চাই যে নিখুঁত রানী সংশোধন করে নে, কারণ নিখুঁত রানীর ওই ভুলটা না আমার কেমন কেমন লাগছে, কারণ সে কিনা পুরোটাই নিখুঁত, যার কোনো ক্ষতি নেই, সে একদম পারফেক্ট, যার কোনো ভুল থাকতেই পারে না। শুধু সে এসেছে ইউটিউবে অন্যের ভুল ধরিয়ে দেওয়ার জন্য, অন্যকে নিয়ে সমালোচনা করার জন্য, তার তো কোনো ভুলই নেই। হ্যাঁ, তোমরা হয়তো বলবে তুমি কি করছো অন্যকে নিয়ে, হ্যাঁ আমারও তো এটাই কাজ বলো, নিখুঁত রানী যদি অন্যের ভুলটা ধরিয়ে দেয়, নিখুঁত রানী যদি একটা ছোট্ট ভুল করে আমার কি সেটা ধরিয়ে দেওয়া উচিত নয়, তোমরা কিন্তু বলবে কমেন্ট করে। তো বন্ধুরা, আমরা যে একে অপরকে নিয়ে এত সমালোচনা করি, এত খুঁত ধরি, তো তার মানে যে আমরা শত্রু, তার ক্ষতি চাইছি ভীষণভাবে, এমন না। আমি বিশেষ করে কারো ক্ষতি চাই না, আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি আমার নিজস্ব মতামত দিয়ে তোমাদেরকে বলছি। বন্ধুরা, তোমরা রাগ করো না, তোমরা রাগ করো কেন, একটু কাউকে নিয়ে দেখো, অন্যরা সমালোচনা করতে পারে, আমরা পারি না? কণিকাদি যখন থাম্বনেল টাইটেলে মানে কি বলবো ভুল করে, বা অন্য বড় বড় ইউটিউবাররা ভুল করে, তখন কিন্তু আমরা ধরিয়ে দিই। আর আমাদের নিখুঁত রানী, তার তো ভুল থাকারই কথা নয়, তার যদি থাম্বনেল টাইটেলে ভুল থাকে, সত্যি বলছি আমার কেমন কেমন লাগছিল গো, মনে হচ্ছিল কখন ভিডিওটা করে তোমাদের সামনে বলবো, আর তোমরা তো আছোই তাকে জানাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমরা আছো, আমি জানি, কেউ না কেউ ঠিক আমার ভিডিওটা দেখবে আর জানিয়ে দেবে, আর আমিও মেনশন করে দেবো, সে যদি দেখে তো নিশ্চয়ই ভুলটা ঠিক করে নেবে। আমি চাই আমাদের নিখুঁত রানী, আমাদের পারফেক্ট বন্ধু ইউটিউবে যে আছে, সবার বিচার করার দায়িত্ব নিয়েছে, সমাজটাকে শোধরাবার দায়িত্ব নিয়েছে, সবার চোখে যে ঢুলি পড়ে আছে সেগুলো সরিয়ে দেওয়ার মানে দায়িত্ব নিয়েছে, তার কোনো ভুল যেন না থাকে। সেই জন্যেই তো আমি এসেছি ভিডিওটা করে তাকে জানানোর জন্য, যে তোমার এই ভুলটা হয়েছে, তুমি সংশোধন করে নাও আমাদের নিখুঁত রানী। তো কী ভুল, তোমরাও নিশ্চয়ই দেখবে, মানে এতটাই উত্তেজিত হয়ে পড়ে কণিকাদিকে নিয়ে ভিডিও করার জন্য, ক্যামেরার সামনে বসে পড়ে ঠিকও করে না যে কোথায় কিছু বানানটানার ভুল হলো কিনা। দেখো আমাদেরও ভুল হয়, কিন্তু আমরা তো নিখুঁত নই না, কারণ ভুল তো আমাদের হবে, কিন্তু আমাদের নিখুঁত রানী সে তো সম্পূর্ণ নিখুঁত পারফেক্ট, তার তো ভুল হওয়ার কথাই নয়, সেই জন্যই বলা। আর আমরা তো ছোট ছোট মানুষ ইউটিউবে, আমাদের তো ভুল হবেই হবে, অনেক ভুল, তো তার জন্য তো তোমরা আছো, তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে আমার বানান ভুল হলে, বা অন্য কোনো কিছু মানে বলার মধ্যে ভুল হলে, অজস্র ভুল থাকবে আমার, অজস্র, তোমরা ধরিয়ে দিও, আমি রাগ করবো না, আমি খুশি হব। এবার বলি আমাদের নিখুঁত রানী কী ভুল করেছে, দেখবে তোমরাও দেখে নিও, আমি দিয়ে দেবো ভুলটা, যে ঠেলায় না পড়লে মহারানী নাকি শাখা পোলা পড়ে না। তো পড়ে না বলে তো কোনো কথা নেই, আমি জানি, এবার তোমরা বলবে যদি পড়ে না বলে কোনো কথা আছে, আমি শুধু জানি পড়ে না হবে, পড়ে না, শাখা পোলা পড়ে না। তো সেখানে আমাদের নিখুঁত রানী লিখেছেন, ঠেলায় না পড়লে মহারানী শাখা পোলা পড়ে না। তো পড়ে নাটা কী নিখুঁত রানী আমি জানি না, তো যাই হোক এরকম মিস্টেক তো আমাদের হয়েই থাকে। তো তোমাকে বলছি নিখুঁত রানী, ভুলটা ঠিক করে নাও, খুব মানে দেখতে বাজে লাগছে, কারণ তুমি না নিখুঁত রানী আমাদের। তো চলো বন্ধুরা, তোমরাও জানিয়ে দিও, যদি তোমরা জানাতে চাও তো জানিয়ে দিও, তোমরা তো অনেকেই ভিউয়ার্স আছো। তো নিখুঁত রানী, তোমাকে শুধু একটা কথাই বলবো, মানে এতটা উত্তেজিত হয়ে যেও না কণিকাদিকে নিয়ে ভিডিও করতে, বা অন্য কাউকে নিয়ে, যে এত বড় ভুলটা করে দেবে যেটা চোখে লাগবে।
বিশেষ করে আমার তো চোখে লেগে গেছে, আমি জানি না অন্যদের লেগেছে কিনা, কারণ তারা তো বলবেও না, অনেকে আবার বলতে চায় না। দেখো আমি কিন্তু তোমার খুব ভালো বন্ধু, তাই তোমার ভুলটা ধরিয়ে দিলাম, ঠিক করে নাও, ওটা হবে পরে না। পরে না তো বলে কোনো কথা নেই, তারপর জানি না তুমি হয়তো বলতে পারো এই পরে নাটাই ঠিক আছে, বলা যায় না বাবা, ঠিক আছে তো তো যদি পরে নাটা তো ঠিক আছে, তো ঠিক আছে তাহলে আমার বলার কিছু নেই। তো চলো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।